হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মিদুল পিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মিদুল আপনাদের সামনে আছি। রোদের কারণে তাকাইতে পারতেছি না, এমন রোদ। তো আসলে আজকে আমাদের রেস চলছে, বগুড়া রেস। আনফর্চুনেটলি কারণে আজকে গাড়িটা পৌঁছাইতে আমাদের স্পটে অনেক দেরি হয়েছে। সঠিক সময়ে গাড়ি ছাড়ার পরেও রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকায় গাড়ি ঢুকতে অনেক সময় লাগছে স্পটে। যাই হোক, তারপরেও 8:45 কবুতর রিলিজ করা হয়েছে। তো আসলে আমরা রেসের দিন অনেকে অনেক ধরনের পানি খাওয়ায় থাকি, যে কবুতর আসার পর তাদের অনেক কিছু ঘাটতি হয়ে যায়, বিশেষ করে যেটা লবণের ঘাটতি, এই জিনিসটা হয়ে যায়। তাদের শরীর থেকে লবণগুলো সম্পূর্ণ ঝরা পড়ে। তো এই কারণে আমরা অনেকে অনেক ধরনের পানি খাওয়ায় থাকি। তো আমি আজকে আপনাদের দেখাবো আমি নিজে পার্সোনালি কি খাওয়াই পানিতে। তো আসেন দেখা যাক। আচ্ছা, এখানে একটু পানি কম আছে, আমি পানিটা রিফিল করে নিচ্ছি। ভিডিওতে থাক, সমস্যা নাই। তো পানিটা দিতে হবে আপনাদের একদম পিওর পানি। এটা জাস্ট আয়রনটাকে কমায় দেয় একটা ফিল্টার। আমাদের যেহেতু ডিপের পানি, শুধুমাত্র আয়রনটা আমরা কমানোর জন্য এই ফিল্টারটা ইউজ করি। আর বোতলটা খারাপ বোতল, ভালো বোতল নিতে পারিনি আজকে। প্রথমে আপনার 2 লিটার পানি নিতে হবে, একদম বিশুদ্ধ পানি হতে হবে। আমরা যেহেতু ডিপ টিউবওয়েল ইউজ করি, তো আমরা জাস্ট পানিটা আয়রন ফিল্টার করে নিই। আয়রন ফিল্টার লাগানো আছে আমার একটা, ফুল ফিল্টার করা লাগে না। এরপর নেবেন বেলগাছন, এটা 1 লিটারও নিতে পারেন, 1/2 লিটারও নিতে পারেন, ভাইঙ্গা অন্যভাবে রাখতে পারেন, সমস্যা নেই। বেলগাছন হলো এমন একটা জিনিস যেটার বিকল্প আমি আজ পর্যন্ত পৃথিবীতে পাই নাই কোথাও। হ্যাঁ, তো বেলগাছনটা আমি দেবো 30 ml। অনেকে কম দেয়, 15 ml দেয় বা 10 ml দেয় 2 লিটারে, আমি দিই 30 ml রেসের দিন। আর আজকে একটু বেশি দিতে হবে, ওয়েদারটা প্রচণ্ড হট আছে। তো হট ওয়েদারে যদি বেশি না দিই তাহলে হবে না। আর প্রতি বছর আমি বেলগাছন খাওয়াই, তার সাথে কিছু দিই না। কিন্তু এই বছর আমি একটা জিনিস যেহেতু ট্রাই করছি, অ্যাপ্লাই করছি, তো ওই জিনিসটা অবশ্যই দিব আজকে এই বেলগাছনের পানির সাথে। আগে বেলগাছনটা রাখি। এখানে আছে আমার ব্লু ইন ওয়ানের মেন বোতলটা আমি ছাদে উঠাই না। কারণ হলো এটা এমন একটা জিনিস, এটা ছাদে উঠানোটা ঠিক না, ওটা একটু ঝাঁকড়ে নিতে হবে। আর এটা আজকে যেহেতু 25 ডিগ্রির উপরে গেলে 1 ml পার লিটারে, আজকে হয়তো বা 25 ডিগ্রি যায় নাই, কমই আছে। তো আমি দেখে নেবো তারপরেও কত ডিগ্রি আছে। 22 ডিগ্রি আছে, এখন হয়তো একটু বাড়ছে, না 23 আছে, যেহেতু 25 এখনও হয় নাই। আমি লিটারে 2 ml দিব, আর যখন 25-এর নিচে নামবে তখন লিটারে 1 ml চলে যাবে। 4 ml নিয়ে নিছি আমি, এই সিরিঞ্জগুলো ইউজ করি এটা ব্যবহারে। যে কোনো মেডিসিন ব্যবহারেই আমরা সিরিঞ্জ ইউজ করি। তো এটা মোটামুটি তৈরি হয়ে গেল। এখন কবুতরগুলো আসার পর আপনারা সাথে সাথে পানি দিবেন, একটু ওয়েট করবেন, জাস্ট ঠান্ডা হওয়ার জন্য 2-5 মিনিট একটু ওয়েট করে তারপরে পানি দিবেন। কারণ এত লং ফ্লাইট করে আসার পর কবুতরগুলো ট্র্যাপ করে পানি খাওয়ার সাথে সাথে অনেক সময় কবুতর স্ট্রোক করে মারা যায়, যেটা আমার ঘরে হয়েছে, পূর্বে হয়েছে। তো এই কারণে আপনারা একটু ওয়েট করে পানিটা দিবেন, তাহলে আর কি আপনার এই পানি খাইলে কোনো কবুতরের সমস্যা হবে না আশা করি। তো আপনারা চাইলে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, আবার নাও পারেন। অনেকে আছে আসার পর সাদা পানি খাওয়ায়, গ্লুকোজ খাওয়ায়, ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাদের কাছে আরেকটা জিনিস আজকে শেয়ার করবো। যারা বেলগাছল এফোর্ড করতে পারবেন না, তারা হাইড্রোসল ইউজ করতে পারেন। এটাও ইলেকট্রোলাইট,
কিন্তু এটার মধ্যে অ্যামাইন ওটা নাই, আপনাদের এটা দিলে সাথে অ্যামাইন ওটা দিতে হবে, কারণ বেলগাসলের মধ্যে অ্যামাইনও আছে। আর অ্যামাইন ওটা অনেক কার্যকরী, যেটা আপনার ফ্লাইটের পর কবুতর ফ্লাই করে আসার পর অ্যামাইন ওটা কার্যকরী। আপনারা চাইলে হাইড্রোসোল দিতে পারেন, আমি এটা আসলে ব্রিডিংয়ে ইউজ করি, ব্রিডিং কবুতরগুলোকে। আর এটা লিটারে অনেক কম লাগে, হয়তো বা 2 লিটারে 1 ml দিলে এনাফ, তো হাইড্রোসোল দিতে পারেন। আর আমরা যেহেতু বেলগাসল পাচ্ছি তাহলে আমাদের আর হাইড্রোসোলের দরকার নেই, এটা জাস্ট ব্রিডিং ইউজের জন্য বা অদারওয়াইজ চক কবুতর ইউজের জন্য আমরা হাইড্রোসোল ইউজ করি। আর অনেকে বিএস দেয়, বিএসটা দিতে পারেন, খারাপ না। আবার অনেকে বিএসের সাথে অর্নি স্পেশালও দেয়, তবে এত মানে কম্বোটা বিকালে করলে আমার মনে হয় ভালো হয়। প্রথমে আসার পর জাস্ট লাইট পানিটা খেয়ে কবুতরটাকে চাঙ্গা হোক, তারপরে আপনারা অন্য অন্য জিনিসগুলো দিয়ে তাকে রিকভারি দিলেন, তাতে সমস্যা হওয়ার কথা না। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এটা আসলে প্রাপ্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।